ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আর্থিকভাবে দুর্বল এনজবিদের আর্থিক সহায়তা আর্থিক সহায়তা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের জানুয়ারি ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি শ্রমিক মজুরদের সঙ্গে টেলিফোনে শ্রমিক কি জানতে পাচ্ছো দেখো বারাসাত আদালতের একজন আইনজীবী তিনি আজকে কলকাতা হাইকোর্টে এই মামলাটি করেছেন এবং তার যেটা মূল বক্তব্য যে এই করোনার জন্য যে লকডাউন পিরিয়ড চলছে সেই কারণে বহু আইনজীবী আছেন যারা কিন্তু আর্থিকভাবে সেই অর্থে সবল নন অর্থাৎ তার আর্থিকভাবে দুর্বল এবং সেই আর্থিকভাবে দুর্বল আইনজীবীদের সাহায্যের জন্য রাজ্যের যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিল এবং রাজ্য সরকার দুজনকেই এগিয়ে আসতে হবে এবং এই জন্য যে বিভিন্ন আদালতের যারা আইনজীবী আছেন সেই আইনজীবীদের যে কল্যাণ তহবিল আছে সেই তহবিল

এই মর্মে কিন্তু আবেদন এবং যেটা মনে করা হচ্ছে যে চলতি সপ্তাহে মাননীয় প্রধান বিচারপতির এই দাসে এই মন্দার পর্ব আরম্ভ হবে এবং সেই সময় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার সিটাই ধন্যবাদ সৌভিক